मीनाक्षी बोन के धरे जेले ढुकी दीछे, कांग्रेस कौस्तुभ बागची के धरे जेले ढुकी दीछे, बीजेपी तो डेली आक्रांत हमारे 34 मामला किंतु আপনারা কি করেছিলেন 21 সালে সিপিএম কংগ্রেস বলেছিলেন নো ভোট টু বিজেপি আর সেদিন যদি বলতেন নো ভোট টু মমতা তারপরে তো জনগণ ঠিক করত বিজেপি কে জেতাবে না সিপিএম কে না কংগ্রেস কে ও তো জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত যদি সত্যিকারে মমতা ব্যানার্জিকে আপনারা তাড়াতে চান আমি নন্দীগ্রামে হারিয়ে দিলাম মমতা ব্যানার্জিকে 1956 ভোটে ওপারে ভবানীপুরে জোর করে একজনকে জ্যান্ত লোককে পদত্যাগ করালো শোভনদেব চ্যাটার্জি কারণ ওনাকে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে হবে আর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলল ভবানীপুরে আমরা মমতা ব্যানার্জিকে সমর্থন করলাম লেট হেলা ওই জন্য তো ধরে ঢুকাচ্ছে व्यक्तिगत आक्रमण कारण মমতা ব্যানার্জী হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় গদ্দার কেউ চিনত না রাজীব গান্ধী চিনিয়েছিল পরিচিতি দিয়েছিল কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল রাস্তায় ঘুরছিল ফাউ ফাউ করে অটল বিহারী বাজপেয়ী নিজের মেয়ের মতো কাছে ডেকে নিয়ে আশ্রয় দিয়েছিল বলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ছিল নি আরে ছিলাম কি না ছিলাম তো ইটামগ্রার লোক জানে সবাই জানে শুধু ইটামগ্রা না আরো লোক জানে 3 জানুয়ারি আন্দোলনের প্রথম দিন বামন চকে আমি কেন্দ্রাবাড়ি 7 জানুয়ারি যেদিন তিনজন মারা যায় সেলিমের দেহ আমি তুলেছি ভাঙাবাড়ায় কাদা পাঁক থেকে তালপাটি খাল থেকে 14 মার্চ আমাকে আটকে দিয়েছে চারিদিক থেকে 15 মার্চ সকাল 8টায় বেরিয়ে বিকাল 3টায় আপনার এই পথ পেরিয়েছি খেয়া পেরিয়েছি মাছ ধরার নৌকা ধরে ওপারে গাড়ি নেই একটা ট্রেকারের চালক গাড়ি লক করে ঘোমাচ্ছিল তাকে তুলেছি তারপরে 3:30টায় পৌঁছেছি দুটা মিছিল করেছি কৃষকদের দেহকে সামনে রেখে একটা चौरंगी बाजार থেকে গড় চক্রবেড়িয়া আর একটা জয়রুর মোড় থেকে দেখালি দুটো মিছিলেই আমি সাফ করে দিয়েছিলাম কোথায় ছিলেন আপনারা আনন্দময় থেকে যেদিন চাপাদা এখানে জেসিপি মেশিন এনে 150 খানা বাড়ি ভেঙে নদীতে ফেলে দিয়ে গিয়েছিল কোথায় ছিলেন আপনারা আমার পরিচয় দেবেন মমতা ব্যানার্জী আমি কি করেছি জনগণ জানে আগামী দিনেও করব দুটো একটা কাজ পার্টি দিয়েছিল মমতা ব্যানার্জীকে হারাতে হবে হারিয়ে দিয়েছি আর একটা কাজ জনগণ আমাকে দিয়েছে মমতা ব্যানার্জীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে চাইলো এই কাজটা আমি করব আর শক্তি হলেন আপনারা আর বিকল্প বিজেপি ছাড়া কিছু নেই নরেন্দ্র মোদির কোনো বিকল্প নেই খুব টুপি পরিয়েছিল সংখ্যালঘু মুসলমানদের গতবারে তো 21-এর ভোটে তো একবারে দল বেঁধে এনআরসি হয়ে যাবে আমাদের সব তাড়িয়ে দিবে বিজেপি ঢুকে পড়বে সাগর দিঘিতে দেখুন উল্টে গেছে কংগ্রেস জিতেছে তাতে আমি উৎসাহিত নই কিন্তু তৃণমূল হেরেছে তাতে আমি খুশি আপনারা দেখছেন বর্তমান সময় .com